প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি মল্লিকা মল্লিক, সহকারী শিক্ষক হবলমুনিয়া হাটবাটি মাধ্যমিক বিদ্যালয় বডিয়াঘাটা খুলনা। আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের প্রতি রইল শুভকামনা। অনলাইন ক্লাসে আমি আজকে আরেকটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে যে পাঠটি উপস্থাপন করব সেটি হলো নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ অধ্যায় দ্বিতীয়। আমি আজকে তোমাদের সৌরজগৎ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা সৌরজগৎটা সম্পর্কে জানার চেষ্টা করি। সৌরজগৎ কি? সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে যে জগৎ গঠিত তাকে বলা হয় সৌরজগৎ। সূর্য হচ্ছে এই সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং সব গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রক হলো এই সূর্য। দেখো, আমি এখানে একটা সৌরজগতের চিত্র অঙ্কন করেছি। এই সৌরজগতের কেন্দ্রে দেখো সূর্যের অবস্থান এবং সূর্যকে ঘিরে অন্যান্য গ্রহগুলো আবর্তিত হচ্ছে। তাহলে প্রথমে আসি আমরা সূর্য কি। সূর্য হচ্ছে একটি নক্ষত্র এবং একটা মাঝারি বর্ণের হলুদ বর্ণের নক্ষত্র। এর ব্যাস 13,84,000 কিলোমিটার। এই সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক হলো এই সূর্য। এই সূর্যের আলো ছাড়া আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহের সব চির অন্ধকার থাকত, উদ্ভিদ এবং জীবজন্তু কিছুই বাঁচত না। এই সূর্যকে ঘিরে 8টি গ্রহ ঘুরছে। দূরত্ব অনুযায়ী যেভাবে গ্রহগুলো ঘুরছে, প্রথমে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। আচ্ছা, এবার আমরা গ্রহগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে আছে বুধ। বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। এই সূর্যের প্রখর আলোর জন্য এই জন্য বুধ গ্রহকে সবসময় দেখা যায় না। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার। সূর্যের চারিদিকে এর প্রক্ষম করতে সময় লাগে 88 দিন। বুধ গ্রহে কোনো বাতাস, পানি, বৃষ্টি কিছুই নেই, তাই এখানে জীবের অস্তিত্ব নেই। বুধের কোনো উপগ্রহ নেই। এরপর আসি শুক্র। শুক্র ভোরের আকাশে শুক তারা এবং সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা নামে পরিচিত। এই শুক তারা এবং সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, নক্ষত্রের মতো জল জল করে বলে আমরা একে তারা বলি। এই সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 12,104 কিলোমিটার। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় লাগে 225 দিন, তাই 225 দিনে শুক্র গ্রহে 1 বছর ধরা হয়। এরও কোনো উপগ্রহ নেই। প্রাচীন পৃথিবী। পৃথিবী আমাদের বাসভূমি এবং সূর্যের তৃতীয় গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। সূর্যের চারিদিকে এর পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, তাই 365 দিনে আমরা 1 বছর ধরি। এই পৃথিবীর একটা মাত্র উপগ্রহ, সেটা হলো চাঁদ। সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় একমাত্র পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন এবং তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ এবং জীবজগতের বসবাসের উপযোগী। এরপরে মঙ্গল। মঙ্গল হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস হচ্ছে 6,787 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর ব্যাসের অর্ধেক। সূর্যের চারিদিকে ঘুরতে এর সময় লাগে 687 দিন। এর দুটো উপগ্রহ রয়েছে, ডিমোস এবং হোমোস নামে মঙ্গল। এরপরে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই একে গ্রহরাজ বলা হয়। পৃথিবীর থেকে এই
বৃহস্পতি তেরোশো গুণ বড়। বৃহস্পতি সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার, সরি সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব 77.8 কোটি কিলোমিটার এবং এর ব্যাস হচ্ছে 142,800 কিলোমিটার। সূর্যের চারিদিকে এর পরিক্রমণ করতে সময় লাগে 4,331 দিন। এই বৃহস্পতি গ্রহের 76টি উপগ্রহ রয়েছে। শনি, শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 143 কোটি কিলোমিটার এবং ব্যাস হচ্ছে 1,20,000 কিলোমিটার। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান। শনির চারিপাশে কয়েকটি উজ্জ্বল বলয় রয়েছে, এর উপগ্রহের সংখ্যা হচ্ছে 62টি। আছে ইউরেনাস, ইউরেনাস হচ্ছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 287 কোটি কিলোমিটার, এর ব্যাস হচ্ছে 49,000 কিলোমিটার। শনির বলয়ের মতো এরও কয়েকটি বলয় রয়েছে, তবে শনির বলয়ের মতো এর বলয়গুলো এত উজ্জ্বল নয়। এর 27টি উপগ্রহ রয়েছে। এরপর আসি নেপচুন। নেপচুন হচ্ছে সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 450 কোটি কিলোমিটার এবং ব্যাস হচ্ছে 48,700 কিলোমিটার। এই নেপচুন 72টি পৃথিবীর আয়তনের সমান এবং 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে। এর উপগ্রহের সংখ্যা হচ্ছে 14টি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই সৌরজগৎ সম্পর্কে শিখলাম, সৌরজগতে কয়টি গ্রহ আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আজকে আমি এই ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ।